আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তা। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। মূলত আজকে আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আপনারা আমাদের টাইটেল দেখে বুঝতে পারছেন, বাক্য। মূলত এটা কিন্তু বাক্যের আমাদের প্রথম পর্ব না, এর আগেও আমাদের বাক্য নিয়ে আরেকটি পর্ব ছিল, যেখানে আমরা বাক্য কাকে বলে, কিভাবে আমরা বাক্য চিনবো, বাক্যের প্রকারভেদ, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি, বাক্যে কী কী উপাদান প্রয়োজন সেগুলো নিয়ে। কিন্তু আজকের যে পর্বটা আমাদের বাক্যের দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বে আমরা বাক্যের বৈশিষ্ট্য বা গুণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ বাক্য হতে হলে বাক্যের কিছু বৈশিষ্ট্য বা গুণ থাকা প্রয়োজন। যেমন আমরা যদি বলি গরুর রচনা লেখার সময় যে গরুর এই বৈশিষ্ট্য আছে, মানুষকে নিয়ে কথা বলতে গেলে মানুষের এই বৈশিষ্ট্য দেখতে পাই, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের নিজস্ব কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে, তাই না? তো আমাদের বাক্যরও নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে বা কিছু গুণ আছে, যে গুণ বা বৈশিষ্ট্যগুলো না থাকলে সেটাকে আমরা পরিপূর্ণ বাক্য বলতে পারবো না। তো আমরা এখন একটু দেখে নিব যে আমাদের বাক্যের কী কী পরিপূর্ণ গুণ বা বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি, একটি আদর্শ বা সার্থক বাক্য তখনই গঠিত হবে যখন বাক্যটির তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকবে। এই গুণগুলো হচ্ছে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। তো মূলত এখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো। আকাঙ্ক্ষা জিনিসটা আসলে কী? যখন আমরা কোনো একটা বাক্য সম্পূর্ণভাবে শেষ করব না, তখন আমাদের একটা জানার আগ্রহ থেকে যাবে, তাই না? যে এরপরে কী হতে পারে বা এরপরে কী হবে, এই যে জানার যে একটা আগ্রহ থেকে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। তো আমরা একটু আকাঙ্ক্ষার সংজ্ঞাটা এখন একটু দেখে নিব। তো আমরা আকাঙ্ক্ষার যে সংজ্ঞাটা আছে সেখানে দেখতে পাচ্ছি, বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পথ শোনার পর অন্য পথ শোনার ইচ্ছা বা আগ্রহকেই আকাঙ্ক্ষা বলে। অর্থাৎ আমি যখন একটা বাক্য সম্পূর্ণ শেষ করব না, তখন কি আমার একটা পদে পর আরেকটা পথ শোনার একটা ইচ্ছা থেকে যাবে। এই যে ইচ্ছাটা যে থেকে যাওয়া, সেটাই হচ্ছে কি আকাঙ্ক্ষা। আমরা যদি আকাঙ্ক্ষার একটা উদাহরণ দেখি, সেক্ষেত্রে আমরা আরও ভালো বুঝতে পারবো। এই যে আমি যে লিখলাম পলাশ মন দিয়ে পড়ালেখা, এখানে আমি বললাম পলাশ মন দিয়ে পড়ালেখা। এখন পলাশ মন দিয়ে পড়ালেখা করছে, করবে, করতো, করছিল বা কী বোঝাতে চাচ্ছে, আমি কিন্তু সম্পূর্ণ আমার বাক্যটা শেষ করিনি। তো আমি যখন আমার বাক্যটা সম্পূর্ণ শেষ করবো না, তখন কি এই বাক্যটা যেহেতু শেষ হয়নি, তো আমাদেরকে একটা জানার একটা ইচ্ছা থেকে যাবে যে এরপরে কী হতে পারে। তো এই যে জানার একটা ইচ্ছা থেকে যাওয়া যে এরপরে কী হবে, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। অর্থাৎ যখন আমরা একটা বাক্য পুরোপুরি, যে বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পথ শোনার পর অন্য পথ শোনার যে ইচ্ছা বা আগ্রহ, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ বাক্য যখন আমি সম্পূর্ণ শেষ করবো না, এরপরে কী, যেমন এই যে পড়ালেখা, এটা কী হবে, এখানে কিন্তু অনেক কিছু হতে পারতো, যে পড়ালেখা করতো, পড়ালেখা করবে, পড়ালেখা করছে, করছিল, এর বিভিন্নটা হতে পারে। এই যে এক একটা জিনিস যে জানার একটা আগ্রহ বা জানার একটা ইচ্ছা আছে যেটার পরে কী হবে, এই ইচ্ছা বা আগ্রহই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। অর্থাৎ একটা বাক্য যখন আমি সম্পূর্ণ শেষ করে ফেলবো না, জানা যে একটা ইচ্ছা থেকে যাবে, সেই ক্ষেত্রে আমার বলতে হবে বাক্যে আকাঙ্ক্ষার অভাব আছে, অর্থাৎ আমার বাক্য সম্পূর্ণভাবে শেষ হয়নি এখনও। তো এটা আকাঙ্ক্ষা সম্পর্কে আশা করি আপনাদের আঁকার কোনো সমস্যা থাকবে না। এরপর আমরা চলে যাবো আসক্তিতে, যে এটা বলতে আমরা কী বুঝি, এটা সংজ্ঞা জানো। তো এই যে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করতে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নামই হচ্ছে আসক্তি। অর্থাৎ যখন আমরা কখনো বাক্যটাকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে সাজাবো না, অর্থাৎ একই বাক্যে সঠিক সঠিক শব্দগুলো আমি ব্যবহার করবো বা সঠিক পদগুলো আমি ব্যবহার করব, কিন্তু যার যেখানে থাকার কথা ছিল সেখানে না দিয়ে এলোমেলো জায়গায় যদি আমি বসাই, সেই ক্ষেত্রেও কিন্তু একটা বাক্যের গুণ নষ্ট হবে, সেটা হচ্ছে আসক্তি। আমরা একটু দেখে নেই উদাহরণ, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। এই যে আমি যে লিখলাম বাবা বাজার ইলিশ থেকে এনেছে, বাবা কি বাজার ইলিশ থেকে আনতে পারে? কখনো এটা সম্ভব না। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে বাবা এটা একটা সঠিক শব্দ, বাজার এটা একটা সঠিক শব্দ, ইলিশও একটা সঠিক শব্দ, থেকেও একটা সঠিক শব্দ, এনেছেও একটি সঠিক শব্দ, অর্থাৎ আমি আমার মনের ভাবটা কিন্তু সম্পূর্ণ প্রকাশ করতে পারতাম। আমার বাক্যে যেই যেই শব্দগুলো দরকার এবং যেই যেই সঠিক শব্দগুলো দরকার, সেই সঠিক শব্দগুলোই আছে। সঠিক শব্দগুলো উপস্থিত থাকা সত্ত্বেও আমার বাক্যটা একটা সম্পূর্ণ বাক্য হতে পারছে না, কারণ এটা অর্থটা পরিবর্তন হয়ে গিয়েছে। আর এই অর্থ পরিবর্তন কেন হয়েছে, কারণ আমার যে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করতে পদগুলোকে যথাযথভাবে সাজাতে হবে, সেই সাজানোটা আমার যথাযথ হয়নি। আমি যদি বলতাম বাবা ইলিশ বাজার থেকে এনেছে, এই যে শুধুমাত্র এই
বাজার আর ইলিশের জায়গা পরিবর্তনের কারণে এই বাজার আর ইলিশের জায়গা পরিবর্তনের কারণে আমার বাক্যটা সম্পূর্ণ অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে। আমি যখন বললাম বাবা ইলিশ বাজার থেকে এনেছে, সেটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য বা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে। অর্থাৎ বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করতে পদগুলোকে যথাযথভাবে বসাতে হবে। যদি আমরা যথাযথভাবে বসাই না, তাহলে কিন্তু বাক্যের একটা বৈশিষ্ট্য বা গুণ নষ্ট হয়ে যাবে, আর সেই বৈশিষ্ট্যই হচ্ছে আমাদের আসক্তি। অর্থাৎ একটা বাক্যের যেখানে যা থাকার কথা তাকে সেখানেই রাখতে হবে। এরপর আমরা তাহলে আকাঙ্ক্ষা সম্পর্কে জানলাম, আসক্তি সম্পর্কে জানলাম, এরপর আমরা চলে যাব যোগ্যতা কি সেটা সম্পর্কে জানতে। আমরা দেখতে পাচ্ছি যোগ্যতা আসলে কি, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলনবদ্ধকে যোগ্যতা বলে। অর্থাৎ অর্থ ঠিক রেখে মিলটাকে সঠিকভাবে করার তিনি যোগ্যতা বলে। এই যোগ্যতাটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তার আগে আমরা একটা উদাহরণ দেখে নিই বোঝার সুবিধার জন্য। এই যে আমি লিখলাম মাছ আকাশে উড়ে, আমাদের কি কখনোই আমরা কোনো মাছকে আকাশে উঠতে দেখেছি? এটা কিন্তু আমার কি আমার বাক্যের যোগ্যতার অভাব আছে, কারণ এখানে আমি ভুল উপমা ব্যবহার করেছি। আমার এখানে বলা উচিত ছিল পাখি। অর্থাৎ এই যে এই ধরনের ভুলগুলো যখন আমি করবো, যে যা যেখানে থাকার কথা সেই শব্দ সেখানে ব্যবহারই করলাম না, উপমার ভুল প্রয়োগ করলাম, এগুলো হচ্ছে আমার যোগ্যতার মধ্যে পড়ে, যে যোগ্যতার বৈশিষ্ট্যটা নষ্ট হচ্ছে। এই যোগ্যতাটাকে আমরা আরও কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা ভাগ যদি আমরা দেখি, তো আমরা যদি দেখি আমাদের যে বাক্যে যে যোগ্যতা ভিতর কী কী সমস্যাগুলো পড়তে পারে, প্রথম যে সমস্যাটা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে কি, দুর্ভেদ্যতা। অর্থাৎ আমি আমার বাক্যে এমন একটা শব্দ ব্যবহার করে ফেললাম যে শব্দটা আমি ছাড়া কেউ বুঝতেই পারছে না। তো এরকম যখন আমি শব্দ ব্যবহার করব, আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে না, সেই ক্ষেত্রেও বাক্যের যোগ্যতার অভাব থাকবে। আবার আমি যখন উপমার ভুল প্রয়োগ করব, একটু আগে আমরা যে উদাহরণটা দেখে আসলাম মাছ আকাশে উড়ে, এখানে মাছ উপমাটা আমার ভুল লিখেছে, আমার লেখা উচিত ছিল পাখি আকাশে উড়ে। তো এটাও কি একটা যোগ্যতার অভাব। এছাড়া আছে বাহুল্য দোষ। এই যে বাহুল্য দোষ, এই বাহুল্য দোষটা আসলে কি, যেমন গুরুচণ্ডালী আর হচ্ছে বাগধারার পরিবর্তন। বাহুল্য দোষ হচ্ছে যখন আমরা কোনো একটা, এই বাহুল্য দোষ মানে হচ্ছে যখন আমরা কোনো একটা শব্দ পরপর দুইবার উচ্চারণ করে ফেলবো। যেমন আমি যদি বলি সকল ছাত্ররা যার যার অবস্থানে ফেরত যাও, এই যে সকল ছাত্ররা, সকল আমি বলছি আবার ছাত্ররাও বলছি, একই সাথে দুইটা বহুবচন আমি ব্যবহার করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের বাহুল্য দোষ। এরপরে হচ্ছে আমাদের গুরুচণ্ডালী। এই গুরুচণ্ডালীটা আসলে কি, গুরুচণ্ডালীটা হচ্ছে সাধু ও চলিত ভাষা যখন আমি একসাথে ব্যবহার করে ফেলবো, সেইটাও কিন্তু একটা যোগ্যতার অভাব। এরপর হচ্ছে বাগধারার পরিবর্তন। আমি যদি বিসমিল্লায় গলতের জায়গায় শুরুতেই ভুল বা শুরুতেই গলত বা শুরুতেই বিসমিল্লায় ভুল এরকম কিছু বলে ফেলি, অর্থাৎ আমার যে বাগধারাটা সেটা আমি যদি একটা শব্দ পরিবর্তন করে ফেলি, সেটাও আমার যোগ্যতার অভাব হবে। অথবা ঘোড়ার ডিমের জায়গায় যদি আমি ঘোড়ার ডিম্বক বলি, সেটাও কিন্তু আমার একটা যোগ্যতার অভাব। অর্থাৎ যোগ্যতার অভাবের মধ্যে শুধুমাত্র উপমার ভুল প্রয়োগই পড়বে না, দুর্ভেদ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, গুরুচণ্ডালী, বাগধারার পরিবর্তন, সবগুলোর অভাবেই আমরা বলতে পারি যে যোগ্যতার অভাব আছে। তো সুতরাং আশা করি আপনাদের আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, যোগ্যতা প্রত্যেকটা সম্পর্কে আমরা আবার একটা আলোচনা করেছি, এগুলো নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। এই পর্বটি দেখা পর আশা করি বাক্যের যে গুণ বা বৈশিষ্ট্য আছে সেগুলো আসলে কী এটা আপনারা ভালো মতো বুঝে ফেলেছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য, এবং পরবর্তী যে পর্বগুলো আছে বাক্যেরই আরেকটা পর্ব আছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।